কোরিয়া এক কোম্পানিতে কাজ করার কারণে আমার কিছু ভাই একসাথে খাওয়া দাওয়া করি, আমরা কিছু ভাই একসাথে খাওয়া দাওয়া করি, কিন্তু কিছু ভাই মদ খায়। শুন, তাদের সাথে খাওয়া দাওয়া করা কোরআন ও হাদিসের আলোকে জায়েজ কিনা? দেখুন, পরিষ্কারভাবে একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে মদ পান করা হয় এবং দেওয়া নেওয়া হয় ওই জায়গায় তোমরা খাওয়া দাওয়া করবে না, হারামের ওই পরিবেশে তোমরা থাকবে না। এজন্য আপনি সম্ভব হলে খাওয়াটা অন্য কোথাও করবেন, বা মদখোর রুমমেট পরিবর্তন করে মদ পান করে না এরকম রুমমেটের কাছে থাকার চেষ্টা করবেন। খাবার সময় মোচে পানি বা খাবার লাগলে সেটা মাকরুবা হারাম, এটা সঠিক কিনা? না, এরকম কোনো সঠিক কথা সঠিক নাই, এরকম কোনো কথা নাই মোচে লাগলে হারাম হবে বা মাকরু হবে, কোনো কিছু হবে না। তবে এটা অস্বাস্থ্যকর, অ্যাভয়েড করলে ভালো, শরীয়তের এটা ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই। মোচ যাদের আছে পানি পান করতে গেলে একটু মোচে লাগতেই পারে। আমাদের দেশে এই কথা খুব বেশি প্রসিদ্ধ, মানুষ মনে করে মোচে পানি লাগলে খাবার লাগলে সেটা হারাম হয়। একজনের গল্প শুনছিলাম যে সে মদ খাচ্ছে, তো মদ খাওয়ার সময় মোচগুলা বড় ছিল, তো ওগুলারে উঠাইয়া ধরে তারপরে খাচ্ছে। আরেকজন জিজ্ঞেস করে, কি ব্যাপার এরকম কেন করতেছেন? বলে যে, আরে কিছু খাইতে গেলে মোচে লাগলে সেটা মাকরু হয়, জানেন না, এই জন্য আমি মোচ উঠাইয়া ধরে মদ খাচ্ছি। তো কি খাচ্ছেন আপনি সেটা দেখার বিষয়, মোচে লাগছে না ঠোঁটে লাগছে এটা দেখার বিষয়। অনেক সময় প্রফেসরের সাথে লাঞ্চে বা ডিনারে গিয়ে খাবার খেয়ে সমস্যায় পড়তে হয়। প্রশ্ন হলো, অমুসলিম প্রক্রিয়া জবে করা বা না জানা সত্ত্বেও মুরগি গরু হালাল পশুর মাংস খাওয়া যাবে কিনা? দেখুন, যদি কোনো মুশরিক যারা শিরকে লিপ্ত তারা যদি কোনো পশু জবে করে, তাদের জবে করা পশু হালাল হলেও যেহেতু তারা জবে করেছে সেটা খাওয়া আমাদের জন্য হালাল হবে না। পৃথিবীর বিভিন্ন দেশে হালাল সার্টিফিকেশন সিস্টেম প্রচলিত আছে, বিভিন্ন অথরিটি ওলামা একরামের তত্ত্বাবধানে তারা চেক করে যে জবেটা হালাল পদ্ধতিতে হচ্ছে কিনা। এরকম অথরিটি যদি থাকে এবং তারা যদি নির্ভরযোগ্য হয় তাহলে তাদের সার্টিফিকেট দেখে আপনি সেটা খেতে পারেন। আর যদি এরকম অথরিটি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নিজ দায়িত্বে হালাল হারাম নিরূপণ করে নিতে হবে। যদি সন্দেহপূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে সন্দেহ প্রবণতা, সন্দেহ পরায়ণতার কারণে বা সন্দেহ পূর্ণতার কারণে সেটাকে বর্জন করাটাই হবে তাকওয়ার দাবি। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।